মাহফিল করছে প্রচারের প্রচারের জন্য জন্য না বেদাত ভাই জিজ্ঞেস করছেন যে আমাদের দেশে যেসব মাহফিলগুলি হয় যারা বেদা বিভিন্ন বেদাতে জড়িয়ে আছে ভুল ইসলাম শেখাচ্ছে তাদের সেই মাহফিলে কি আর্থিক সহযোগিতা করতে পারবো এখন এর উত্তর আপনাদের কাছে নেওয়ার জন্য আমি প্রশ্ন করছি যে তারা যে মাহফিলগুলি করছে এই দিয়ে নাবিয়া সাসলাম যে ইসলাম রেখে গেছেন তৌহিদ সুন্নাতের ইসলাম সেই সুন্নাত শক্তিশালী হচ্ছে বা সেই ইসলাম শক্তিশালী হচ্ছে না সেই ইসলামকে দুর্বল করা হচ্ছে তাহলে ইসলাম দুর্বল করার জন্য ধ্বংস করার জন্য আপনি সহযোগিত করবেন নাকি জায়জ হবে না মোটেই জায়জ নাই তবে তারা যদি তৌহিদ সুন্নতের আলোচনা করে আর বেদাতের প্রচার প্রসার না করে বরং তারা আজকাল তহিদ সুন্নতের সবচেয়ে বড় বিরোধী সবচেয়ে বিরোধী বেদিনদের মাথার ব্যথা এটা নয় যে কে জোর আমিন বললো আস্ত আমিন বললো আর কে সুরা ফাতে পড়ছে কে পড়েন না হ্যাঁ কে মনাজাত করলো আর করলো না বেদিনদের মাথার ব্যথা ওদের মাথার ব্যথা না ওদের কাছে আপনারা আমরা সবাই সমান কথা বোঝা গেছে কিন্তু এই বদ্দিন যারা বদ্দিন মানে বেদাতি ধর্ম যারা পালন করছে এরা উঠে পড়ে লেগেছে চিন্তা করেন আপনি হিন্দুরা মসজিদ ভেঙে দিল তার জন্য কত হইচই আর কত কি মসজিদ শহীদ করেছে হিন্দুরা নিঃসন্দেহ অপরাধী এতে কোনো সন্দেহ নেই কিন্তু এই কাজটি যদি মুসলিমরা করে মসজিদ ধ্বংস করে আর বলে যে মসজিদ ধ্বংস করে তারা জান্নাতে যাবে তাহলে তারা কত বড় অপরাধী এই হিন্দুদের চেয়ে বড় অপরাধী কিনা কারণ হিন্দুরা যারা মসজিদ ভেঙেছে তারা কখনোই কথা বলা সাহস করবে না যে আমরা বাবর মসজিদ ভেঙে স্বর্গে যাব কখন বলবেন এই কথা তারা তাদের রাজনৈতিক উদ্দেশ্য অসৎ উদ্দেশ্য তারা এইভাবে দেশবাসীর আর এক শ্রেণীর হিন্দুদের আবেগ নিয়ে খেলা করতে চাই তারা ইলেকশনে আসতে চাই ক্ষমতা আসতে চাই হ্যাঁ মসজিদ ভেঙে তোমাদের মন্দির তৈরি করে দেব হ্যাঁ এইটা হচ্ছে ইস্যু তাদের আর কিচ্ছু না কিন্তু এরা ভারতে কোন ডিস্ট্রিক্টে হ্যাঁ ভোলা ভোলায় মসজিদ ভাঙলো গড়িয়ে দিল তারপরে তাতেও শান্ত জ্বালিয়ে দিল কথা বোঝা গেছে সেই লোকগুলিকে সহি আকিদের লোকগুলিকে পেতো তো তারে তাদেরকেও জ্বালিয়ে দিত ওইখানে পালিয়ে গিয়ে বেঁচে গেছে ভারতের অন্ধ্রপ্রদেশে এই বেদাতি তবলিগিরা ভালো করে শুনে রাখেন যে যাদেরকে মনে করছেন যে তবলিগ খুব আল্লাহর রাস্তায় বেরোচ্ছে এরা মসজিদকে ভেঙে চূর্ণ করে দিল সেই আকেতার মসজিদকে দক্ষিণ ভারতে এটা এই বাংলাদেশের ঘটনার পরে ঘটেছে এই দুই তিন মাসের মধ্যে এগুলো ঘটনা ঘটেছে তাহলে চিন্তা করেন যে এদেরকে মাহফিল করার জন্য সহযোগিতা করবেন এরা হচ্ছে যাদেরকে মনে করছেন যে হক্কানি অনেকে মনে করছে বা এরা কিছু ভালো কাজও করছে তাহলে বাকিগুলি যারা আছে যারা মাজারপন্থী আটসি দেওয়ানবাগি আর বেরলুবি তারা কত ইসলামকে ধ্বংস করছে এই শির কারি দিয়ে চিন্তা করে যাদেরকে মনে করছেন যে অনেকটা এরা মানুষকে জিকির দাড়ি বাড়াচ্ছে মানুষের মানুষকে নামাজ শিখাচ্ছে ধরাচ্ছে আর নামাজ পড়াচ্ছে বদ নামাজ 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 বানাচ্ছে তো কবুল হবে না আপনি ধোকা খেয়ে যাচ্ছেন যে মানুষের দাড়ি রেখে দাড়ি রেখে যদি শির করে দাড়ি রেখে যদি মনে করে যে নবীর রওজা শরীফে গেলে খেতে পাওয়া যায় নবীকে দরখাস্ত করলে রুটি নিয়ে চলে আসেন এগুলো কথা নাই তবলিগ জামাতের কিতাবে এই শিক্ষা দিয়ে তার নিয়ে যাবেন আপনি ধর্মকর্ম করিয়ে ভ্রান্ত ধর্ম পালন করাচ্ছেন এদের মাহফিলে যেন কি করে আপনি সহযোগিতা করবেন আপনি নিজে বিচার করেন যদি আপনার বিচারে মনে হয় যে তারা ইসলামের খেদমত করছে তৌহিদ সন্নাথ বুঝার পরে কিন্তু আপনি তহিদ সুন্নাত ইসলামকে ভালো করে বুঝেন তারপরে যদি মনে করেন যে ইসলামের খেদমত করছে আর ইসলামের ক্ষেদমত এই নয় যে কয়টা লোককে হাফিজ বানিয়ে এই হাফিজগুলি মসজিদ ভাঙতে যাচ্ছে এই কমে মত ফারিকগুলি মসজিদ ভাঙতে যাচ্ছে যে ইসলামের কোন খাদে যে মসজিদ ভাঙছে সৌদি আরবে অথবা ভারত বাংলাদেশে কোনো হেদিস মসজিদে কেউ যদি সারা জীবন অফেদান না করে তাও বলবে না আমরা জামে আলহামীতে পড়াশোনা করেছি সেখানে একটা হানাফি ছেলে ছিল আমাদের সাথে কন্টিনিউ দুই বছর আমার সাথে থেকেছে আমার সাথে তারপর আমরা পাস করে চলে আসলাম সে জীবনের অফেদান করতো না নিচে হাত বাঁধতো একদিন আমরা তাকে কোনো উস্কানিমূলক কথা বলিনি যে বনে কোনো কথা বলিনি এই আশাই করেছি যে পড়ুক পড়ার পরে যদি হকটা বুঝতে পারে হেদায়ত হয়েছে সৌদি আরবে দেখেন আপনি রফায় করছেন করছেন না হাত কোথায় রাখছেন রাখছেন না কি করছেন না করছেন কেউ কিছু বলছে আমিন জোরে বললেন বললেন না কেউ কিছু বলছে কিন্তু বাংলাদেশে আমিন বললে মসজিদে জায়গা নেই তাহলে চিন্তা করেন আর ওদেরকে বলবেন যে মাহফিল করছে তাই সহযোগিতা করব তাহলে ইসলামের খেদমতো সহযোগিতা করছেন না ইসলামের ক্ষতি করার জন্য সহযোগিতা করছেন আমি এটা সংকীর্ণতার কথা বলছি না উদারতার কথা বলছি উদারতা আগে নিয়ে আসুক যাদের সংকীর্ণতা আছে আমাদের মধ্যে আলহামদুলিল্লাহ উদারত আছে তারা যদি স্বাধীনভাবে তারা ভুল নামাজও পড়ে কখন আমরা বাধা দিতে যাবো না আমরা ওয়াজ করব বুঝাব যে আপনাদের নামাজটা ভুল হচ্ছে কিন্তু কখনো বলবো না যে তোমরা ভুল পড়ছো আমাদের মসজিদে পড়তে দেবো না একটা আল্লাশ মসজিদে কেউ যদি ভারত বাংলাদেশ প্রমাণ করতে পারে যে কেউ ভুল নামাজ পড়ছিল সেই জন্য তাকে বলেছে এই ভুল নামাজ আমাদের মসজিদে পড়তে পারবে না তাহলে আমি তাদের দলে চলে যাবো কথা বোঝা গেছে এই উদারতা আমাদের মধ্যে আছে এই উদারতা সৌদি আরবে আছে যে কোনো মসজিদে যান আপনি হানফি হয়ে নামাজ পড়েন শাফি হয়ে নামাজ পড়েন আম্বিলি হয়ে নামাজ পড়েন হাত ছেড়ে নামাজ পড়েন আপনি মালিকী হয়ে নামাজ পড়েন হ্যাঁ যা পড়বেন তাই পড়েন জি আপনার কবুল হচ্ছে না হচ্ছে আপনার রব বুঝবে আপনার সাথে কিন্তু আপনাকে মসজিদ থেকে অন্তত বের করে দেবে না নামাজ পড়তে বাধা দেবে না এই উদারতা তারা যদি নিয়ে আসতে পারে তাহলেই তখন তাদের অন্তরে হক ঢুকবে নাহলে হক ঢুকবে না এত সংকীর্ণ যদি অন্তর থাকে সেখানে হক কি করে জায়গা পাবে এই জন্য জায়গা পায় না এদের আর রকম মাদ্রাসায় ছেলে মেয়েদেরকে পড়ানো যায়জ নাই পড়িয়ে ইসলামের শত্রু তৈরি করবেন এখানে আমাদের ভাইয়ের আছে দুই ভাই বোন এই যে হাত তুলছে জি এবার সহি আকিদার মাদ্রাসা অনেক চেষ্টা করে বোন মেয়ে তার আর ছেলে ভর্তির ব্যবস্থা করা হয়েছে তার আগে দুই বোন দাওরা ফারেক হয়েছে তাদেরকে শোনাচ্ছে হ্যাঁ তিন বোন একটা কথা শুনতে রাজি না অথচ করেন হাতে দলিল কিচ্ছু বুঝে না আর দলিল কথা বলছে শোনো না শোনাইতে রাজি করতেই পারেনি না শুনবই না আমাদের হুজুররা মুরব্বীরা যা পড়েছে সেটাই ঠিক আছে না চোখের সামনে আপনাদের সামনে এখানে আছে অনেকে আছে এরকম জি এক ভাই এক ভাই ওই ভুল ধর্মের ধার্মিক সবচেয়ে বড় শত্রুতা করছে আর একটা বিয়ে তিনি এত সুদৃঢ় করেন না মানে মাথার ব্যথা না যে কীরকম নামাজ পড়ছে বে নামাজির অত মাথা ব্যথা না আমি চাই না যে বেনামাজি থাক মুসলিম কিন্তু বেনামাজির অত মাথার ব্যথা নয় যে অত মাথার ব্যথা বেদাতি নামাজ আমাদের সহি নামাজকে নিয়ে বুঝছেন সুতরাং এদের সহযোগিতা মোটেই করা যাবে না জি